আজ আমি বানাবো পাকা আমের বড়া। এটা বানাতে আমাদের লাগছে আম, একটা গোটা আম, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সুজি, চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো, এলাচ গুঁড়ো, নুন, আর লাগবে চিনি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ আমের পেস্ট, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ সুজি, 2 টেবিলস্পুন নারকেল গুঁড়ো, 1/4 কাপ চিনি, আর দিয়ে দেব 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, 1/4 টিস্পুন নুন। উপকরণগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে 10 মিনিট ঢেকে রাখতে হবে, এটা ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখতে হবে। বড়াগুলো আমরা সাদা তেলে ভাজবো। তেলটা আমি গরমে বসিয়ে দিয়েছি, এদিকে এটা আমার 10 মিনিট ঢাকা ছিল, এবার এটাকে আমি আরেকটু ফেটিয়ে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে আমি বড়াগুলো 1-1 করে ছেড়ে দেব। বড়াগুলো আমরা উল্টে দেব, আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি 1টা 1টা করে বড়া তুলে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল পাকা আমের বড়া। আপনাদের যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।